নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 9ই সেপ্টেম্বর শুক্রবার। নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস, প্রতিদিনের মতো। আজকে আমাদের প্রতিবেদনের বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে শিরোনাম হচ্ছে, সমীক্ষা বলছে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে এখনও রাশিয়ায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ভ্লাদিমির পুতিন। সত্যিই এটা ভাববার বিষয় যে ভ্লাদিমির পুতিন রাশিয়ায় এখনও কেন এতটা জনপ্রিয়। রাশিয়ার জনমতের উপর ভিত্তি করে চালানো একটা সমীক্ষায় দেখা যাচ্ছে যে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর পুতিনের জনপ্রিয়তা আগের চেয়ে বরং আরও বেড়ে গিয়েছে। ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের বিশেষ সামরিক অভিযান শুরুর প্রাথমিক পর্যায়ে পশ্চিমা গণমাধ্যমগুলো ভবিষ্যৎ দোষরার মতো বলেছিল যে রাশিয়ার নেতা হিসেবে তার দিন এবার একেবারে শেষ। আবার ইউক্রেনীয়রা যখন রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল, সেই সময় অনেক বিশ্লেষক দাবি করেছিলেন যে পশ্চিমাদের আরোপিত অভূতপূর্ব নিষেধাজ্ঞার ফলে শিগগিরই রাশিয়ার অর্থনীতি ধসে পড়বে এবং পুতিন নতি স্বীকার করতে বাধ্য হবেন। এই রকম সব ভবিষ্যৎবাণী করেছিল পশ্চিমা মিডিয়া, পশ্চিমা দেশগুলোর বিশ্লেষক, পশ্চিমার সমরবিদরা। বিশ্লেষকেরা বলেছিলেন পশ্চিমারা রাশিয়ার অলিগার্কিদের সম্পদ এবং প্রমোদ্দরি বাজেয়াপ্ত করতে শুরু করেছে, এর ফলে শিগগিরই তারা পুতিনের মাথার ওপর থেকে তাদের ছাতা সরিয়ে নিতে বাধ্য হবে। রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ জনগণ নিষেধাজ্ঞা আরোপের ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট আর ইউক্রেনে নিজ দেশের সেনাদের ব্যাপক মৃত্যু কোনোভাবেই মেনে নেবেন না। কিন্তু দেখা গেল এই সব ভবিষ্যৎবাণীর কোনোটাই এখনও পর্যন্ত মিলল না। অদূর ভবিষ্যতে তেমন কিছু যে ঘটবে সেরকম কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। প্রকৃত বাস্তবতা বরং উল্টো। সেখানে দেখা যাচ্ছে কি না, রাশিয়ার জনমতের ওপর ভিত্তি করে চালানো একটা জরিপে দেখা যাচ্ছে, একটা সমীক্ষায় দেখা যাচ্ছে যে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর পুতিনের জনপ্রিয়তা বরং আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। অবশ্য ভ্লাদিমির পুতিনের প্রতি সার্বিক জনসমর্থন যতটা, তার শুরু করা যুদ্ধের প্রতি সমর্থন অবশ্য ততটা নয়। এর পরেও সংখ্যাগরিষ্ঠ অংশ পুতিনের ইউক্রেন আগ্রাসনকে সমর্থন দিয়েছে। রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা দেয়া হলেও দেশটার অর্থনীতি উল্টে বিস্ময়করভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। রাশিয়ার তেল কিনতে অস্বীকৃতি জানিয়ে এবং আগের চেয়ে কম পরিমাণ গ্যাস নিয়ে ইউরোপের দেশগুলো বিশ্ববাজারে তেল এবং গ্যাসের মূল্যবৃদ্ধিতে ভূমিকা পালন করেছে, তাতে রাশিয়ার কোষাগার ভরে উঠতে আরও সহায়তা করেছে। পশ্চিমা বিশ্লেষকরা এখন এটাও বলছেন যে জনমত জরিপের এই ফলাফল সত্ত্বেও রাশিয়ার জনগণের মধ্যে পুতিনের প্রতি গোপন একটা ক্ষোভ রয়েছে, ভয়ের কারণে তারা সেটা প্রকাশ করতে পারছেন না। আর একটা যুক্তিও দেখানো হচ্ছে যে রাশিয়ার জনগণ ক্রেমলিনের প্রচারণা দ্বারা প্রভাবিত, ফলে তারা নিরপেক্ষভাবে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছেন না। রাশিয়ার গণমাধ্যমে পুতিনের দৃষ্টিভঙ্গির বাইরে বিকল্প কোনো ভাবনার প্রতিফলন নেই, সমীক্ষা নিয়ে এমনটাই বলছে পশ্চিমা মিডিয়া এবং পশ্চিমা বিশ্লেষকরা। এরকমটা তো তারা বলবেনই। ভ্লাদিমির পুতিন বলে আসছিলেন যে পশ্চিমারা রাশিয়াকে পদানত করে রাখতে চায়, পুতিন রাশিয়ার স্বার্থ রক্ষক। তার এই দাবি প্রমাণের পথ আরো সহজ করে দিয়েছে ওই পশ্চিমারাই। রাশিয়ায় এখন পুতিনের অনিবার্য বিকল্প কেউ নেই, কেবল পুতিনের স্বাস্থ্যই তার শাসন অবসানের ক্ষেত্রে বড় হুমকি। কিন্তু পুতিন অসুস্থ এই দাবির ভিত্তিও তো নেই। এই সব কারণে যৌক্তিকভাবেই বলা যায় যে পুতিনের শাসন রাশিয়াতে কিন্তু থাকছেই, যেটা পশ্চিমা মিডিয়া প্রচার করছিল যে পুতিনকেই হটিয়ে হয়তো শাসনের বদল ঘটবে। রাশিয়ার গণমাধ্যম ব্যাপকভাবে ক্রেমলিনের প্রতি অনুগত, এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন নেই। আবার রাশিয়ার মাটিতে প্রকাশ্যে কেউ যুদ্ধবিরোধী কথা বললে তাকে চরম নিগ্রহের শিকার হতে হবে, সেটাও সত্যি। কিন্তু এর অর্থ এই নয় যে পুতিনকে মনে প্রাণে সমর্থন করেন এমন মানুষের সংখ্যা কমে গিয়েছে রাশিয়ায়। রাশিয়ার অনেক মানুষ এখন খুব খারাপ অবস্থায় রয়েছেন, কিন্তু তাঁরা পুতিনের শাসনের প্রতি
এখনও অনুগত আছেন এবং ভবিষ্যতে অনুগত থাকতে চান। ভয়ের বাইরেও এর অনেকগুলো কারণ আছে। প্রথমত, রাশিয়ার অনেক অলিগার্ক এবং রাজনৈতিক নেতা পৃষ্ঠপোষকতামূলক একটা ব্যবস্থার মাধ্যমে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ। এই ব্যবস্থার শিকড় অনেক গভীরে প্রোথিত। পুতিন ছাড়া তারা তাদের সম্পদ এবং সামাজিক মর্যাদার অনেকটাই খোয়াবেন। রাশিয়ার সমাজের ওপরের স্তরের মানুষেরা পুতিনকে তার জাতীয়তাবাদী এজেন্ডার জন্য ব্যাপকভাবে সমর্থন করেন। রাশিয়ার অনেক জাতীয়তাবাদী মনে করেন যে ভ্লাদিমির পুতিন রাশিয়াকে পুনর্জন্ম দিয়েছেন। 1990-এর দশকের মহা বিপর্যয় এবং পরবর্তী ঘটনা প্রবাহের কারণে তাদের এই ধারণা অনেকটাই সত্য। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন রাশিয়ার মর্যাদার ওপর বিশাল একটা ধাক্কা দিয়েছিল। প্রেসিডেন্ট বোরিস ইয়েলৎসিনের আমলের অর্থনৈতিক এবং রাজনৈতিক ঝড়ঝাপটা এখনও দুঃসহ স্মৃতি হিসাবে ধরা দেয় রাশিয়ার অনেক মানুষের কাছে। বোরিস ইয়েলৎসিনের আমলে রাশিয়া পশ্চিমা উদারনৈতিক শিবিরে যুক্ত হতে চেয়েছিল, কিন্তু অনেকের কাছে এখনও মনে হয় সেই প্রচেষ্টা অর্থনৈতিক যন্ত্রণা আর বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই দিতে পারেনি। এই ঘটনাকে বিশ্বমঞ্চে রাশিয়াকে দ্বিতীয় স্তরের শক্তিতে পরিণত করেছিল। অর্থনৈতিক এবং রাজনৈতিক উদারীকরণ মোটা দাগে কোনো সুবিধাই দিতে পারেনি। এখনকার বয়স্ক রুশদের মনে এখন সেই স্মৃতি জাগরুক যে তারা উদারীকরণের ধাক্কায় প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলেন। দুদশক পর আবার তেমনটা ঘটুক তা আর কোনো মতেই তাঁরা চান না। সোভিয়েত ইউনিয়ন পতনের পর 1998 সালে রাশিয়ায় দ্বিতীয়বারের মতো বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় হয়। সে সময়ে পশ্চিমা মিডিয়ার যেসব সাংবাদিক মস্কোর নিকটবর্তী পডোলক শহরে ছিলেন তাঁরাই এখন বলছেন যে সেই সময় উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের সঞ্চয় একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল। আমদানির সক্ষমতা না থাকায় অনেক প্রয়োজনীয় জিনিস আর পাওয়া যাচ্ছিল না। এই ধরনের অর্থনৈতিক ধাক্কায় জনমনে নিয়তিবাদী ক্ষোভের জন্ম হওয়াটা স্বাভাবিক। ফলে মুদ্রার মানের অবমূল্যায়ন ঘটেছিল, কিন্তু অনেক বিশ্লেষক যেমনটা ধারণা করেছিলেন তার চেয়েও দ্রুত রাশিয়ার অর্থনীতির পুনরুদ্ধার হয়েছিল। অনেক রুশ আজকের দিনেও মনে করেন যে গণতন্ত্র এবং পশ্চিমা উদারীকরণের চেয়ে আগের সোভিয়েত আমল অনেক ভালো ছিল। 1998 সালের অর্থনৈতিক বিপর্যয় বোরিস ইয়েলৎসিনের উত্তরসূরি হিসেবে ভ্লাদিমির পুতিনের ক্ষমতার পথ মসৃণ করে দিয়েছিল। 1999 সালে রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে যাত্রা শুরু হয়েছিল ভ্লাদিমির পুতিনের। অনেকেই সেই সময় ভেবেছিলেন যে বোরিস ইয়েলৎসিনের রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে পুতিন তাঁর নীতির খুব বেশি পরিবর্তন ঘটাতে পারবেন না, কারণ প্রথম দিকে তো পুতিনের নীতি ইয়েলৎসিনের মতোই ছিল। এরপর 2015 সালে রাশিয়ার স্পষ্ট পরিবর্তন দেখা যায়। সড়কে ব্যাপক শৃঙ্খলা আর পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু নয়, বরং রাশিয়ার রাজধানী শহরে মানুষের মধ্যে প্রবল আত্মবিশ্বাসের ছাপও চোখে পড়েছে পশ্চিমা মিডিয়ার কিছু সাংবাদিকেরই, যদিও অনেকেই সেসব তখন তারা প্রচার করেননি। রাশিয়া যখন ক্রিমিয়াকে নিজেদের অংশ করে নিয়েছে, বেশিরভাগ রুশ পুতিনের সেই অভিযানকে সমর্থন দিয়েছেন। পুতিন ঘৃণিত অলিগার্কিদের কবল থেকে শুধু রাশিয়াকে মুক্ত করেননি, তাদের পথে নিয়ে আসতেও সক্ষম হয়েছেন। দুর্নীতির লাগাম টেনে ধরেছেন কিংবা টেনে ধরতে চেষ্টা করছেন, সেই বিশ্বাস জনমনে কিন্তু গেড়ে দিতে পেরেছেন ভ্লাদিমির পুতিন। মোট কথা, বিশৃঙ্খলার পর পুতিন রাশিয়ায় শক্ত হাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন। ইয়েলৎসিনের আমলের অসংখ্য গণতান্ত্রিক উপাদান হাওয়া করে দেওয়ার পরও রুশরা পুতিনকে স্বাগত জানিয়েছিলেন। সোভিয়েত ইউনিয়ন পতনের পর পশ্চিমা ধাঁচের উদারীকরণের প্রবক্তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার খুব কমই বাস্তবায়িত হতে দেখেছেন রাশিয়ার সাধারণ মানুষ। তথ্য প্রমাণ বলছে অনেক রুশ আজকের দিনেও মনে করেন যে গণতন্ত্র এবং পশ্চিমা উদারীকরণের চেয়ে আগের সোভিয়েত আমল অনেক ভালো ছিল। সোভিয়েত পতনের পর যাদের জন্ম তাঁরাও এই মনোভাব পোষণ করেন। সেই কারণেই পুতিনের আমলের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুশৃঙ্খল শাসন
রাশিয়ায় ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে। ইউক্রেন আক্রমণ করে এবং পশ্চিমকে চ্যালেঞ্জ করে পুতিন বিশ্বের রাজনৈতিক এবং অর্থনৈতিক দৃশ্যপট বদলে দিয়েছেন। নিঃসন্দেহে পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার অনেক মানুষের জীবনযাপনে ধাক্কা দিয়েছে। পশ্চিমাদের আরোপ করা অভূতপূর্ব নিষেধাজ্ঞা এবং রাশিয়ার প্রতি তাদের ভণ্ডামিপূর্ণ আচরণ কিন্তু উল্টে পুতিনের বয়ানকেই শক্তিশালী করেছে। পুতিন বলে আসছিলেন পশ্চিমারা রাশিয়াকে পদানত করে রাখতে চায়, পুতিন রাশিয়ার স্বার্থরক্ষক। তার এই দাবি প্রমাণের পথ তো ওই পশ্চিমাদের জন্যেই আরও সহজ করে দিয়েছে। রাশিয়া এখন পুতিনের অনিবার্য বিকল্প আর কেউ নেই, কেবল পুতিনের স্বাস্থ্যই তার শাসন অবসানের ক্ষেত্রে বড় হুমকি। কিন্তু পুতিন অসুস্থ, আবার বলছি, এই দাবির ভিত্তি খুব সামান্য। এই সব কারণে যৌক্তিকভাবেই বলা যায় যে পুতিনের শাসন রাশিয়ায় থাকছেই, জনমত সমীক্ষায় সেটাই উঠে এসেছে। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে প্রতিদিন বেলা 2 থেকে 3:30 মধ্যে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন কমবেশি রাত 10টার গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।